समय 7th August 2021 टोकियो অলিম্পিকের একটা বিকেল, যে বিকেলে ভারতীয় পতাকাকে গায়ে জড়িয়ে একটু মাথা নিচু করে গোল্ড মেডেল জিতে নিয়েছে। আজ আমি বলতে চলেছি সেই মানুষটাকে নিয়ে, যে মানুষটা ভারতের অ্যাথলেটিক্সে প্রথম গোল্ড পেয়েছে। তার নাম হলো নীরজ চোপড়া। প্রচুর প্রচেষ্টার মাধ্যমে সে আজ ভারতকে গোল্ড মেডেল এনে দিয়েছে। সে যেমন তার নিজের প্রচেষ্টার সাথে সাথে সফল হয়েছে, তার সাথে সাথে এই রকম প্যান্ডামিক সিচুয়েশনে পুরো ভারতবাসীর প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা না কেটে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি বলতে চলেছি নীরজ চোপড়াকে নিয়ে, যে কিনা একটা সাধারণ ঘরের কৃষক ফ্যামিলি থেকে উঠে এসেছে। এটা শুধু নীরজ চোপড়ার জয় নয়, এটা সারা ভারতবাসীর জয়, আর এই জয় আমার আপনার সকলের। অলিম্পিকের 200 বছরের ইতিহাসে ভারত অনেক মেডেলই জিতেছে, কিন্তু অ্যাথলেটিক্সে তাকে বারবার খালি হাতে ফিরতে হয়েছে। পিটি উষা, মিলখা সিংয়ের মতো খেলোয়াড়, তারা অলিম্পিকে জেতার জন্য নিজেদের পুরো জান লাগিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। পুরো বিশ্বের সাথে আমরা ভারতীয়রা মেনে নিয়েছিলাম যে অ্যাথলেটিক্সে মেডেল পাওয়া অনেক দূর, কিন্তু যে কোনো ক্লাইম্যাক্সই হার মানিয়ে দেবে ওই টোকিও অলিম্পিকের শেষ দিন, যেদিনে 23 বছরের একটা ছেলে ভারতকে সোনার রঙে মুড়ে দেয়। আর 121 বছর ধরে এই না পাওয়ার ক্ষোভ অ্যাথলেটিক্সে মেডেল সেটাও পূরণ করে দেয়। 24 ডিসেম্বর 1997 হরিয়ানার পানিপথ শহরের একটি ছোট্ট গ্রাম খান্ড্রাতে নীরজ চোপড়ার বাবা একজন কৃষক ছিলেন, কিন্তু এনার পূর্বপুরুষের নামে শোনা যায় অনেক বছর আগে যখন পানিপথে তৃতীয় যুদ্ধ হয়, এই সময় নীরজের পূর্বপুরুষ মারাঠা রাজ্যতে থাকত। এই সময় বালাজি বাজিরাও পেশোয়ার শাসক ছিলেন। ওনার তলোয়ারের গুণ তো আপনারা সকলেই জানেন। এই বিখ্যাত তলোয়ারকে আনার জন্য নীরজের পূর্বপুরুষ মারাঠা দিয়ে হরিয়ানায় আসে এবং পরে এখানেই থেকে যায়। নীরজ চোপড়া ওনাদের বংশধরের মধ্যে একজন, কিন্তু ওনার বাবা চাষ করে সংসার চালাতেন। পরিবারে নীরজের বাবা মা ছাড়াও দুটো বোন আছে। বাচ্চাবেলা দিয়ে নীরজ চোপড়া পরিবারের কাছ দিয়ে প্রচুর ভালোবাসা পায়। আর আপনি তো জানেন আমাদের ভারতীয়রা খাওয়াকে প্রচুর পছন্দ করে। দেশে ঘি খেয়ে, ভালো খাবার খেয়ে ওজন বেশি হয়ে গেছিল নীরজের। সত্যি এটাই, যখন নীরজের বয়স 11 বছর তখন ওনার ওজন 80 কেজি হয়ে গেছিল। এই জন্য নীরজকে তার বাবা ও কাকা দৌড়ানোর জন্য পানিপথের শিবাজীনগরে স্টেডিয়ামে নিয়ে যেত। নীরজের মন তো দৌড়ানোর দিকে নেই। স্টেডিয়ামে অন্য বাচ্চাদেরকে বালা ছুটতে দেখে জ্যাভলিন খেলার ইচ্ছা মনে জাগলো। একদিন খেলতে খেলতে নীরজের বন্ধু জয়বীর নীরজকে বালা ছুটতে বলে। নীরজ বালাটা এত দূরে ছোড়ে যে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ বিশ্বাসই করতে পারেনি। কোনো বাচ্চা প্র্যাকটিস ছাড়াই এত ভালো বালা ছুটতে পারে? নীরজের বন্ধু জ্যাভলিন থ্রো খেলাতে ঢোকার জন্য বুদ্ধি দেয়, কিন্তু ওই সময় ভালো বালার দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। কিনতে পারা নীরজের পরিবারের কাছে প্রায় অসম্ভব, কিন্তু নীরজের বাবা এবং কাকা এখান সেখান থেকে টাকা জোগাড় করে। 6 থেকে 7 হাজার টাকার একটা বালাও কিনে দেয়, কম সে কম যাতে ও প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারে। নীরজের জ্যাভলিন থ্রো খেলে এমনই অভ্যাস হয়ে গেছিল যে দিনে প্রায় 8 ঘন্টা বালা ছোড়া প্র্যাকটিস করত। নীরজ স্কুল পানিপথ থেকে করে এবং কলেজ চণ্ডীগড়ের দয়ানন্দ অ্যাংলো থেকে কমপ্লিট করে। স্কুল আর কলেজে পড়া সত্ত্বেও বালা ছোড়া প্র্যাকটিস কন্টিনিউ রাখে। ইনি 2016 সালে পুলানে IAELF World Under-20 চ্যাম্পিয়নশিপে 86.48 মিটার দূরে বালা ছোড়ে গোল্ড মেডেল জিতে নেয়। এটা দেখে খুশি হয়ে রাজপুতানার রাইফেলস সুবেদারের পোস্ট দেয়। এরপর 2018-তে এশিয়ান গেমে নীরজ 88.06 মিটার ছুঁড়ে গোল্ড মেডেল জিতে নেয়। নীরজ প্রথম এশিয়াতে জ্যাভলিন সোনা জেতে, কিন্তু এরপর নীরজ কাঁধে আঘাত পায়। অপারেশনের 6 মাস পর নীরজ খেলা থেকে দূরে থাকে, কিন্তু এই বছর নীরজ আবার খেলা ভালোভাবে শুরু করে। পাটিয়ালাতে আয়োজিত ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিমিয়ার লিগে নিজের রেকর্ড ভেঙে দিয়ে 88.07 মিটার ছুঁড়ে আবার একটা নতুন ন্যাশনাল রেকর্ড গড়ে মাথার কাছে নিয়ে শোন, কারণ তার চোখ এখনও ওই পুরস্কারের দিকে। আর তিনি এও জানান, তিনি নিজে বিশ্বাস করতে পারছে না যে তিনি গোল্ড মেডেল জিতে নিয়েছে। তো বন্ধুরা, কিছু লোক তো সফলতার কাহিনী লেখে, কিন্তু নীরজ চোপড়া ইতিহাস লিখে ফেলেছে, তাও আবার স্বর্ণাক্ষরে।
আপনারাও নীরাজ চোপড়ার জায়গায় পৌঁছাতে পারেন শুধুমাত্র ওনার মতো সাহসিকতা এবং পরিশ্রমের জোরে। তো বন্ধুরা, এই গোল্ডেন বয় নীরাজ চোপড়া সম্পর্কে আপনাদের জেনে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন।